ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রামনগর KMC উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, বর্তমানে ছাগলনাইয়া উপজেলার করয়া বহুভাষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জহিরুল আলম। জনাব জহিরুল আলম, আসসালামু আলাইকুম। হেডমাস্টার ফারুক বুনিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, ফারুক বুনিয়া রামনগর KMC উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ফারুক বুনিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা আজকে বেকের বাজারস্থ দারুসুন্না ইসলামিয়া দাখিল ইসলামিয়া মাদ্রাসার লন্ডন মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা, যার জন্য এই স্মৃতিচারণ, সে একই পেশাদারিত্ব ব্যক্তিত্ব, দুধমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়া সংবাদকর্মীবৃন্দ, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, বিভিন্ন যারা শিক্ষা দিচ্ছেন শিক্ষকবৃন্দ, এবং আমার সামনে কোরআনের পাখি বলা যায়, যে কচি কাছায় কোরআন শিখছেন, আমাদের দিনই সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ মহান আল কোরআন, যাদের ব্রেনে মজ্জায় ধারণ করার মহড়া দিচ্ছেন সেই কচি কাছা শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের বিশ্ব শিক্ষক দিবস, এই দিবসের 2017 সালে এমন একটি দিনে, 2017 সালের এমন একটি দিনে আমারও বস জনাব ফারুক বুনিয়া স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের কাছ থেকে বিদায় নেন। স্মরণসভা বলতে গেলে একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, কিছু বলতে হয়, কিন্তু আজকে যেহেতু সময়টা খুবই কম, আমরা ওইদিকে বেশি আলোচনা যাব না, শুধু এইটুকু বলবো, শিক্ষকরা কখনো মরে না, শিক্ষকরা আজীবনে বেঁচে থাকে। কেউ যদি মারাও যায়, বলা হয় যে এই কবরটা কার, অমুক শিক্ষকের। আমরা হয়তো সাধারণ শিক্ষায় শিক্ষা দিচ্ছি, জ্ঞান আলো বিতরণ করছি, কিন্তু আমরা যাদের সাথে, যাদের সামনে আজকে আমি কথা বলছি, ওনারা কিন্তু সবাই দিনই শিক্ষা দিচ্ছেন এবং দিনই শিক্ষা গ্রহণ করছেন। আমাদের মধ্যে হয়তো সামান্য একটু এই ভিন্নতা আছে, কিন্তু আমরা কোরআনে বা বিভিন্ন হাদিসে যেটা দেখি, প্রত্যেক নর নারীর উপরেই শিক্ষা গ্রহণ করা ফরজ করা হয়েছে। সেদিক থেকে আমরা বলবো সবাইকে শিক্ষা গ্রহণ করার জন্য অজ্ঞতার অন্ধকারাচ্ছন্ন থেকে দূরে এসে আলোকে প্রস্ফুটিত করার জন্য আধুনিক শিক্ষার সাথে যে কোরআনের শিক্ষা সমন্বয় করে শিক্ষা গ্রহণ করার জন্য। কারণ আমরা দেখি কোরআন, আল কোরআন এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেখানে কোনো কিছুর কমতি নাই, কোনো প্রশ্নের উত্তর নাই, এই পর্যন্ত কেউ বলতে পারে নাই। তো এই দিক থেকে আমরা একটু যদি আমরা এই স্যারের দিকে একটু স্মরণ করি, আসলে তিনি যে বংশগত দিক থেকে, শিক্ষা দিক থেকে যে উচ্চ ছিলেন তা না, বংশগত দিক থেকে তিনি কিন্তু খুব উচ্চ বংশেরই ছিলেন। ওনার বাড়ির দরজায় যে থানার হাট, যে একটা কাছারি ছিল, ওই থানাটা ওনার বাড়ির দরজা ছিল এখনও। আমি গত কিছুদিন আগে ওইদিকে একটা কাজে গিয়েছিলাম মুসাফুর, ওই যে ক্লোজার দেখার জন্য, ওনাদের বাড়ির সামনে এখনও সেই থানার যেখানে শুরু হয়েছিল ওটা এখনও আছে। এবং আর্থিক দিক থেকে খুবই ভালো ছিলেন কর্মজীবনে, ওনার শিক্ষকতার পাশাপাশি পরবর্তী সময়ে আমার কিছু সময় পরে তিনি ছাগলনাইয়া এই KMC উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অধিষ্ঠিত হন। প্রথম দিকে ওনার সাথে কিছুটা ভিন্নতা থাকলেও পরবর্তী সময়ে ওনার সাথে আমার এমন একটা সম্পর্ক গড়ে ওঠে, একটা পারিবারিক অবস্থানের মতো, এবং অধিকাংশ সময়, অনেক সময় আমি ওনার বাসায় ভাত খাইছি, এটা কিন্তু নৌচের বিহীন ঘটনা। তিনি বলে দিতেন, জয় সাহেব আজকে বাসা থেকে খাবার আনিয়ে না, দুপুরে একাত্রে খাবো।
গ্রামের বাড়িতে ছিল, গ্রামের বাড়ি থেকে অনেক সময় অনেক ফল ফলাদি আনতেন, বিশেষ করে কলা আনে বলতেন জয় সাহেব এগুলো নিয়ে যাবেন বা বিবির জন্য, এভাবে তিনি কথাগুলো সম্বোধন করতেন। অনেক খাবার ওনার বাসা আমি খেয়েছি, আর যখন বাসায় একটু ভালো মন্দ ভালো রান্না করা হইতো আগের দিন বলে দিত জয় সাহেব সকালে আসতে খাবার আনিয়েন না, দুঘরে একার বেলা খাবো। তো এই মহান ব্যক্তির স্মরণ সভায় আজকে চলছে, এই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সাত নং মাতুভূমি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, দাগমই উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুলাল মামুন। আমি ওনাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আমাদের উপস্থিত আছেন আমাদের জামাল ভাই, আমাদের এই ওয়ার্ডটার নাম আমি সম্ভবত জানি না, এই দুই নং ওয়ার্ডের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য। তো আমরা একটু ব্যাগের দিকে গেলে দেখতে পাই আমরা আসলে শিক্ষক, আমাদের একটুকু ভাওনা আছে যেটা হচ্ছে একটু সম্মান, আমরা সম্মান পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। আমাদেরকে যখন সম্মান করা হয় আমরা পুলকিত হই, অনেক আনন্দে আমাদের চোখে জল এসে যায়, চোখে পানি এসে যায়। তো এটাই হচ্ছে আমাদের মহান পাওনা, আর সেই শিক্ষকরা হিসাবে আমরা গড়ে তুলি অসংখ্য শিক্ষার্থীদেরকে, আর সেই শিক্ষার্থীরাই আমাদেরকে বিভিন্ন সময় স্মরণ করে। সেই শিক্ষকেরই একজন যোগ্য সন্তান আমারও ছাত্র শরীফ বুঞ্জা। আমি দেখেছি ওই সময়কার স্যারের যতগুলো সন্তান আছে সবগুলাই খুবই ভালো মেজাজের এবং শান্তশিষ্ট, এবং বর্তমান সময়ে এরা সবাই কিন্তু লেখাপড়া করে প্রায় অনেকেই শিক্ষাজীবনের শেষ দিকে কি কর্মজীবনে প্রবেশ করেছে। তো আমরা সময় খুবই কম, বেশি দিকে যাব না, চেয়ারম্যান সাহেব আছেন উনি আপনাদের মধ্যে কিছু বক্তৃতা দেবেন, উপস্থাপন করবেন। তো সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি, এবং আল্লাহ আমাদেরকে যেন সবাইকে সুস্থভাবে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, এবং ফারুক বুঞ্জা স্যারের বিদ্যা যেন উনি জান্নাতবাসী হন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমাদের জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমনি অবধারিত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসেবেই আসলে মৃত্যু সবাই বরণ করে, কিন্তু মৃত্যুর মাধ্যমে বেঁচে থাকা যায়। কিছু কিছু মানুষ মৃত্যুর মাধ্যমেও তার কাজের মাধ্যমে বেঁচে থাকে, যেমন আমাদের সামনে অসংখ্য গুণীজন আছেন, তাদেরকে বা তাদেরকে আমরা হারিয়ে ফেললেও একসময় তাদের কাজ আমাদেরকে আমাদের মাঝে ওনাদেরকে জীবন্ত রাখবে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের স্মরণ সভার এবং দাগনভূঞা ইউথ সোসাইটির শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাতুভূঞা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন। এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনভূঞা উপসহকারী কৃষি কর্মকর্তা সানরাইজ ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আব্দুল্লাহ মারুফ। ধন্যবাদ এম শরীফ ভূঁইয়াকে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি এবং আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাত নং মাতুভূঞা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন ভাই সহ এবং আমাদের দুধমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং দুজনই প্রধান শিক্ষক এবং কবি সাহিত্যিক হেলাল ভাই সহ সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আসলে ফারুক ভূঁইয়ার স্মরণ সভাতে স্যার এরকম একটা শিক্ষক দিবসে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কিছু লোক মৃত্যুবরণ করার পরও কর্মের কারণে তারা পৃথিবীতে বেঁচে থাকে মানুষের অন্তরে। তো স্যার যেহেতু পৃথিবীর যত পেশায় আছে সবচেয়ে মহৎ পেশা হলো শিক্ষা পেশা, আর যারা কোরআন এবং হাদিসের মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকেন এটাই হলো সবচেয়ে বড় পেশা। তো আমি মনে করব যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলে গেছিলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আল্লাহ প্রদত্ত কোরআন, আর একটা হাদিস। যারা এমন কোরআন এবং হাদিসকে
জুড়ে রাখতে পারবে, তারা পৃথিবীতে কখনো পথভ্রষ্ট হবে না। তো যারা আসলে এখানে অনেক আলেম রয়েছে, পাশাপাশি অনেক জ্ঞানীগুণী লোক রয়েছে, আমরা তাদের মুখে কথা শুনবো। তো সর্বশেষ আমরা মহান সৃষ্টিকর্তার নিকট বলবো যেন ফারুক ভাইয়াকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে, আর পৃথিবীর সকল মানুষ যেন সুখে সমৃদ্ধ থাকতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ মারুফ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য জনাব জামাল উদ্দিন মেম্বার। সংক্ষেপে কিছু বলার জন্য দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শেখ তাজউদ্দিন। জনাব শেখ তাজউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাত নম্বর মাতুমিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন সাহেব, উপস্থিত আছেন ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান করইয়া বহুভাষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জহিরুল আলম, এবং আছে কবি সাহিত্যিক উকিল সাহেব, বিভিন্ন সাংবাদিকজন, এবং এই যে মেমোরিয়াল একাডেমির বিভিন্ন যে যে যেখানে আছেন কর্মরত সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র সুধীজন, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে ফারুক ভূঁইয়া মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানের শরীফ ভূঁইয়া সাহেবকে, যে উনি ওনার বাবার একজন যোগ্য সন্তান, যিনি আমি এই যাবৎ যে পাঁচটার মধ্যে সম্ভবত তিনটার মধ্যে উপস্থিত ছিলাম, উনি প্রতিটা বছর এই এভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে শিক্ষার্থীদেরকে শিক্ষায় উৎসাহিত করার জন্য ওনার সাধ্য সামর্থ্যের মধ্যে থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। এই কারণে ধন্যবাদ দিব যে আমি আজকে শিক্ষক দিবস, একজন শিক্ষকের পুত্র সন্তান হিসাবে সবসময় যে উনি ওনার পিতৃ বাবাকে লালন করছেন এবং তার জন্য কিছু করতে পেরেছেন, আমরা অনেকে কিন্তু সেদিক থেকে করতে পাচ্ছি না। আসলে আমরা সকলেই এইভাবে ওনার মতো বা আমাদের বাবারকে সবসময় স্মরণ করা উচিত। আমার আব্বা মারা গিয়েছেন প্রায় 19 বছর হয়েছেন, যতটুকু সুযোগ পাই মাঝে মাঝে চেষ্টা করি করার জন্য, কিন্তু ওনার আমি দেখছি যে একটা প্রতিটা বছর মনে হয় যেন ওনার এই যে বাবার মৃত্যুবার্ষিকী আসলে উনি যে কোনো জায়গায় একটা প্রোগ্রাম না একটা প্রোগ্রাম সেট করবেনই, সারা বছরই করেন, কিন্তু ওই দিবসটাতে উনি তাৎপর্যভাবে সকলকে অংশগ্রহণ করার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেন। তো যারা ছাত্র আছে, আমরা এই যে কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকগণ বক্তব্য দিয়েছেন, উকিল সাহেব বক্তব্য দিয়ে দিয়েছেন, তারপরে কবি সাহিত্যিক বক্তব্য দিয়েছেন, পড়ালেখার বিকল্প নাই। কুরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। আমরা যেখানেই থাকি না কেন, আমরা হয়তো এইখানে মাদ্রাসা লাইনে নাই, স্কুল লাইনে মাধ্যমিক লাইনে আছি, কিন্তু শিক্ষার কোনো বিকল্প নাই, সকল ক্ষেত্রে শিখতে হবে। যেভাবে আজকের এই অনুষ্ঠানে আমরা এই পিতাকে স্মরণ করার জন্য সাংবাদিক সাহেব বা অন্যান্য আমাদের সকলকে যে চেয়ারম্যান সাহেবও ব্যস্ত ছিলেন এদিকে একটা প্রোগ্রামে, তারপরে এসেছেন, আমার আন্তরিক থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওদিকে প্রোগ্রামে আসেন দেখছি আমি, কিন্তু তারপরেও এসেছেন। এই যে এইরকম একটা মহতী অনুষ্ঠান শিক্ষায় উৎসাহিত করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সকলকে এখানে একত্রিত করেছেন, এটার একটা অনুধাবন করতে হবে। বিশেষ করে আমরা সকলে যেন আমাদের পিতাকে এভাবে স্মরণ করতে পারি, এই স্মরণ সভায় কিন্তু সেটারও একটা প্রমাণ বা ঐতিহ্য রাখে। যাই হোক, কথা দীর্ঘায়িত করব না, আজকে বেশ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে সারা বিশ্বের যত শিক্ষক মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি যতজন শিক্ষক জীবিত আছেন সকল দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে। আসলে শিক্ষকদেরকে সম্মান করার জন্য ওনারা সার্বিকভাবে এখানকার রাজনীতি, বিশেষ করে আমি দাগনভূঞা উপজেলার কথা বলবো, উপজেলার চেয়ারম্যান দিদার কবির রতন সহ সবাই সকল সেক্টরে আমাদের চেয়ারম্যান সাহেবরা মেম্বার সাহেবরা যারা যেখানে আছেন কিন্তু আসলে সার্বিকভাবে সহযোগিতা করেন শিক্ষার ক্ষেত্রে। এই দাগনভূঞা উপজেলায় সকলেই সার্বিক সহযোগিতা করেন, যার কারণে আমাদের দাগনভূঞা উপজেলায় কোনো সমস্যা নেই। পাশাপাশি অন্যান্য উপজেলায় অনেক সমস্যা অনেক দিক থেকে হচ্ছে, কিন্তু আমাদের দাগনভূঞা উপজেলা
সকলের সহযোগিতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সহ প্রশাসনের সকলের সহযোগিতা কিন্তু সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আবারও অনুরোধ করব যেন আমাদের এই কার্যক্রমে ওনারা সার্বিক সহযোগিতা করেন, আর বিশেষ করে আবারও বিশেষ করে সানরাইজ ওয়েলফেয়ার ট্রাস্ট বা বিশেষ করে এই যে অনুষ্ঠান যেন সবসময় এভাবে চলমান রাখেন, ওনাদের কাছে আমার এই কামনা রাখছি। এবং যখনই ডাক দেন আমরা চেষ্টা করি বা চেষ্টা করব, আমরা যারা আছি আপনাদের এই সকল অনুষ্ঠানে সাড়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আবারও এই আয়োজককারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। অত্র সাত নম্বর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আবদুল্লাহ মামুন সাহেব সহ ইউপিসি সদস্য জনাব জামাল উদ্দিন সহ এবং করাইয়া বহুভাষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যিনি এই ফারুক ভুঁইয়া স্যারের সাথে কর্মরত ছিলেন, উনি সহ সবাই কষ্ট করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যারের কথা কী বলবো, স্যার আমার কলিগ ছিলেন, আমি যদিও আরেক প্রতিষ্ঠান প্রধান ছিলাম, অনেক সময় অত্যন্ত সদালাপী ছিলেন এবং সবসময় একটা হাসি দিতেন, সালাম দিলে একটা সুন্দর একটা হাসিতে মনে হয় যেন হাসিতে একটা কিছুটা উনার মধ্যে কাজ করতো, এই হাসিতে উনার মনে হয় যেন উনি সব দিয়ে দিছে, এরকম একটা মানুষ ছিলেন। এখন উনার উত্তরস্বরী যারা আছেন ওনার ছেলেরাও খুব ভালো অবস্থানে আছেন, সবসময় আমি যতটুকু জানি ওনার ছেলেমেয়েরা সবাই কিন্তু সবসময় স্মরণ করছেন ওনাকে। ওনাদের আরও দীর্ঘায়ু কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান শিক্ষক জনাব শেখ তাজউদ্দিন। হেডমাস্টার ফারুক ভুঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন 2017 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে, আর এই কার্যক্রমগুলো আসলে সফলতা দিচ্ছেন প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান সাহেবেরা। ওনারা ওনাদের ব্যস্ত সময়ের মধ্যেও, অনেক ব্যস্ত সময় এর মধ্যেও আমাদের এই ক্ষুদ্র আয়োজনে ওনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী মাতুবিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল্লাহ মামুন। জনাব আবদুল্লাহ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেডমাস্টার ফারুক ভুঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মরম ফারুক ভুঁইয়া প্রধান শিক্ষক কেএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ মরম মোহাম্মদ ফারুক ভুঁইয়া স্যারের স্মরণ সভায় উপস্থিত হয়েছেন আমার দুই প্রিয় প্রধান শিক্ষক। আমার একসময় শিক্ষক ছিল জয় সাহেব, জয় স্যার আমার ছোটোকালের শিক্ষক ছিল, আর আমাদের দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের পাশের ইউনিয়ন নেয়াজপুরের 2 নং ওয়ার্ডের জামাল কাকা, উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষক সে তো মহান এক পেশা, যেখানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আমরা যারা ছাত্র বা এখনও পড়াশোনা করি, সকলের কাছে সকলের শিক্ষকগুলো প্রিয় থাকে এবং শিক্ষকদের মাঝেও প্রিয় শিক্ষক থাকে। ছাত্রদের সবসময়, যে কোনো ছাত্র সবসময় প্রিয় শিক্ষক থাকে, একজন দুইজন এরকম শিক্ষক থাকে, কিন্তু শিক্ষকদের মাঝে উত্তম শিক্ষকও রয়েছে। আবার সবাই কিন্তু প্রধান শিক্ষক হতে পারে না, প্রধান শিক্ষক যিনি হয় তিনি জ্ঞানে পরিপক্ক হয়ে প্রধান শিক্ষক হয়ে থাকেন, আর তিনি প্রধান হওয়ার মানে হচ্ছে যে তিনি তার অধীনস্থ অন্যান্য শিক্ষকদের এবং ছাত্রদের একটা স্কুলের সকল কিছু মাথায় রেখে উনি পরিচালনা করেন, বিদায় উনি প্রধান। আজকে যিনি স্মরণ সভায় আমরা স্মরণ করতেছি ফারুক ভুঁইয়া স্যার, কেএমসি উচ্চ বিদ্যালয় আমাদের দাগনভূঞা উপজেলার ভিতরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যে এখানে যিনি প্রধান শিক্ষক হন তিনি অবশ্যই ভালো মেধাবী দক্ষ প্রজ্ঞাবান হয়ে থাকেন। হয়তো আমি আমার শিক্ষক ছিলেন না উনি, কিন্তু আমি শরীফ ভুঁইয়াকে দেখে বলতে পারি যে ওনার আব্বা অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন, একজন সৎ লোক ছিলেন এবং দায়িত্ববান লোক ছিলেন। আমারও প্রধান শিক্ষক ছিল, আমরা দুজন প্রধান শিক্ষক পেয়েছিলাম, সিরাজুল ইসলাম স্যার একজন পেয়েছি, আরেকজন আনোয়ার স্যার পেয়েছি অল্প কয়েকদিনের জন্য।
আমাদের সেরা স্যারকে আমরা দেখেছি, আমাদের জয় স্যারেরা স্যার ছিল, খুব ভালো একজন মানুষ ছিল, অসাধারণ একজন শিক্ষক ছিলেন। তখনকার সময় প্রধান শিক্ষকেরা আসলে খুব ভালো মেধাবী ছিলেন। এই সময়কার প্রধান শিক্ষকেরা অনেক হয়তো শিক্ষক, কিন্তু ওই সময়কার শিক্ষকের সাথে তুলনা করলে হবে না, যেটা বাস্তবতা বলতেছি আর কি। তো আল্লাহ ভালো জানে যে আজকে ওনার পঞ্চম মৃত্যুবার্ষিকী। বাবাকে সবাই স্মরণ করে, কেউ ভালোভাবে, কেউ মনগতভাবে, কেউ অন্যভাবে। তবে শরীফ ভূঁইয়া ওনার বাবার বিভিন্ন সময় মৃত্যুবার্ষিকী পালন করেন, আমি ফেসবুকে বিভিন্ন সময় দেখে থাকি। উনি ভেদচক্রতুম্বী একটি অনুষ্ঠানের মাধ্যমে উনি আলোচনা করে থাকেন বা দোয়ার আয়োজন করে থাকেন, সবসময় ব্যতিক্রম করে থাকেন। আজকেও বুঝতেছি যে কোরআন মাজিদ রয়েছে, হয়তো এটা উনি এই মাদ্রাসায় দিয়ে যাবেন ছাত্রদের মাঝে। এখানে আসলে কোরআন মাজিদ দেওয়ার উদ্দেশ্য হয়তো এরকম যে উনি ওনার আব্বার জন্য দোয়া করাবেন এবং দোয়া যেন সারা বছর হয়ে থাকে, এই জন্য উনি ব্যবস্থা করতেছেন। আর আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি ছাত্র ভাইদেরকে বলবো, পৃথিবীতে কোনো মানুষ কখনো শিক্ষক হয়ে জন্মায়নি। সবাই ছোটকাল থেকে তার জ্ঞান, মেধা, দক্ষতা, প্রজ্ঞা দিয়ে তার জ্ঞানকে যে যত বেশি প্রসারিত করতে পেরেছেন, তিনি তত বেশি বড় কোনো কিছু হয়েছেন। আজকে যারা ছাত্র, তারা হয়তো একদিন কোনো জায়গায় বড় কিছু হবেন, শিক্ষক হবেন বা ভালো কোনো প্রতিষ্ঠানে যাবেন। তবে যে যেখানে যাই না কেন, সবাই কিন্তু কেউ না কেউ কোনো না কোনো শিক্ষক দ্বারাই পরিচালিত হয়েছে এবং শিক্ষকের কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। তো যে যত বড় হই, তারপরও শিক্ষক পেশাটা আমাদের কাছে অসাধারণ একটা পেশা, সম্মানের একটা, সর্বোচ্চ সম্মানের একটা পেশা। আমরা আমাদের শিক্ষকদেরকে সবসময় স্মরণ করব ভালোভাবে এবং শিক্ষকদের সম্মান শ্রদ্ধা জানাবো সবসময়। প্রধান শিক্ষক ফারুক ভূঁইয়া স্যার, উনি ওনার জীবনে হয়তো হাজার হাজার ছাত্রকে, হাজার হাজার মেধাবী ছাত্র তৈরি করে দিয়ে গিয়েছেন। কেউ হয়তো ভালো কোনো জায়গায়ও গিয়েছেন, সচিব হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, কিন্তু কেউ কিন্তু শিক্ষক, অনেকে শিক্ষক হতে পারেননি। শিক্ষক মানে হচ্ছে তাই ছাত্রদের মেধাকে বিকাশ করে শিক্ষাকে ভাড়িয়ে নেওয়া এবং কারিগর বলে না কি একটা, মানুষ গড়ার কারিগর। ওনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাহলে ওনাদের সাথে কারোর কোনো তুলনা হয় না। তো আজকে এই ফারুক ভাইয়ের বাবা 5 বছর অতিবাহিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনার জানা অজানা সকল ভুল ত্রুটি, মানুষ মাত্রই ভুল থাকতেই পারে এবং করেও থাকে, সকল জানা অজানা ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন ওনাকে কবুল করে, ওনাকে বেস্তে সর্বোচ্চ স্থান দান করে এবং ওনার বাপের, ওনার বাবার যে জীবনাদর্শ ছিল, সেই জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেন ভালো কিছু করতে পারে এবং ভালো করার আহ্বান রেখে আজকে যে শরীফ ভূঁইয়া যে দোয়া আয়োজন করেছেন, সেজন্য ওনাকে আমাদের এই প্রতিষ্ঠান চয়েস করার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা পোষণ করে হেডমাস্টার ফারুক ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের কে কৃতজ্ঞতা জানিয়ে এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করে ওনার সন্তানেরা যারা রয়েছে তারা যেন ওনার বাবার রেখে যাওয়া সকল স্মৃতি এবং সকল কিছু যেন ভালোভাবে ধরে রাখতে পারে, সে আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আশা করি এই ধরনের এই বক্তব্যগুলো, এই কথাগুলো আমাদের জীবনে কাজে লাগবে, এটা আমরা প্রত্যাশা করব। এই পর্যায়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উপহার, প্রথমে অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাকলাইন আরেফিন, যে কোরআন শরীফ পড়া সম্পূর্ণ করেছে, অর্থসহ একটি কোরআন শরীফ। সানরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার, না অসুবিধা না, আপনি আসেন।
ধন্যবাদ। এ পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, মাদ্রাসার জন্য আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কিছু কোরআন শরীফ উপহার এবং কিছু কোরআন শরীফ রাখার জন্য রেয়াল। আসলে অসংখ্য কোরআন শরীফ আমরা আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পক্ষ জন্মলগ্ন থেকে দাগুর্মি ইউথ সোসাইটির পক্ষ থেকে, সানরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মাদ্রাসা সমূহে বিতরণ করার চেষ্টা করেছি। কিন্তু এই মাদ্রাসা আমরা খবর নিয়েছি ওনাদের কোরআন শরীফের তেমন কোনো চাহিদা নাই। ওনাদের চাহিদা হচ্ছে কোরআন শরীফ রাখার জন্য যে বস্তু রেয়াল, এটার ওনাদের খুব সংকট। তা আমরা চেয়েছি ভালো জিনিসটা, কাঠের রেয়ালটা ওনাদের চাহিদা ছিল, আমরা সেই রকম চাহিদা মোতাবেক আমরা সরবরাহ করার চেষ্টা করছি এবং কিছু কোরআন শরীফও হাদিয়া হিসেবে, উপহার হিসেবে আমরা নিয়ে এসেছি। এই পর্যায়ে অতিথিবৃন্দুর কাছ থেকে কোরআন শরীফ এবং উপহার সামগ্রী গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। এই উপহারগুলো দাগুরমিয়া ইউথ সোসাইটির পক্ষ থেকে আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলাম। আশা করি এগুলো সদ্ব্যবহার করবেন এবং যাতে মাদ্রাসা শিক্ষার্থীদের কাজে লাগবে এমনটা আমরা প্রত্যাশা করি। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। জি আলহামদুলিল্লাহ, আমরা খুশি হইলাম যে দাগনবইয়ার নক্ষত্র যারা তারা উপস্থিত হয়েছে আমার মাদ্রাসায়, মুখরিত তাদের আশা, তাদের পায়ের দুলি আমার মাদ্রাসায় যে লাগছে বা তাদের নজরে যে পড়ছে, এই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া থেকে একবার আলহামদুলিল্লাহ আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে আনতে পারতাম না মেহমান হিসাবে, কিন্তু আল্লাহ শুকর আপনারা কীভাবে আসছেন, আল্লাহ কীভাবে আপনাদের নজরে আমার প্রতিষ্ঠান আপনাদের নজরে সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা এখন আমরা ফারুক ভুঁইয়া স্মরণে একটু দোয়া করবো। সুরায় ফাতে একবার, কুলফাল্লা তিনবার, সকলে পড়ি সুরায় ফাতে একবার, আউজুবুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমান বিসমিল্লাহির রহমান কুল হুয়াল্লাহু আল্লাহ সামাদ। আল্লাহুমা আমিন।